নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য বিশাল খুশির খবর হতে চলেছে। কারণ তুলা রাশিতে মঙ্গল গমন করতে চলেছে, যার ফলে ব্যবসা ও চাকরিতে সাফল্য এই ধনু রাশির জাতক জাতিকাদের ভাগ্যে। এ সম্বন্ধে বৈদিক জ্যোতিষশাস্ত্র কি বলছে? 3 অক্টোবর মঙ্গলবার তুলা রাশিতে পাড়ি দিচ্ছে মঙ্গল গ্রহ। মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করলেই অনেক রাশির ভাগ্য উজ্জ্বল হয়, যার মধ্যে ধনু রাশি আছে। মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের শুভ প্রভাবের কারণে মানুষ আবেগপ্রবণ ও স্পষ্টভাষী হয়। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের 3 তারিখ মঙ্গলবার তুলা রাশিতে পাড়ি দিচ্ছে মঙ্গল গ্রহ, এবং মঙ্গল তুলা রাশিতে প্রবেশ করলেই অনেক রাশির ভাগ্য উজ্জ্বল হতে লাগে। মঙ্গলকে গ্রহের সেনাপতি হিসাবে বিবেচনা করা হয়। মঙ্গলের শুভ প্রভাবের কারণে মানুষ আবেগপ্রবণ ও স্পষ্টভাষী হয়। 2023 সালের অক্টোবর প্রথম সপ্তাহে মঙ্গল তুলা রাশিতে ট্রানজিট করতে চলেছে, এবং মঙ্গল সাহস, বীরত্ব ও বীরত্বের মতো গ্রহ। মঙ্গল বৈকাল 5:12 ট্রানজিট করবে তুলা রাশিতে, এবং তুলা রাশিতে মঙ্গল গমন করে অনেক রাশির জন্য এবং ভালো খবর নিয়ে আসতে পারে, যার মধ্যে একটি রাশি হচ্ছে ধনু রাশি। তো আজকে আমরা জেনে নেব জ্যোতিষশাস্ত্রে ধনু রাশি সম্পর্কে কি বলা হচ্ছে। ধনু রাশির জাতক জাতিকাদের আর্থিক লাভের জন্য মঙ্গল গ্রহের এই যাত্রা শুভ হতে চলেছে। এই সময়ের মধ্যে আপনি বিদেশ থেকে আর্থিক সুবিধা পাবেন। শেয়ার বাজারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি ফলপ্রসূ হবে। এই সময়ে এবং বস্তুগত জিনিসের প্রতি আপনার আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে। এছাড়াও আপনি পরিবার এবং বন্ধুদের কাছ থেকে সমর্থন পাবেন। আপনি এই সময়ে পরিবারের ব্যাপারে খুব ইতিবাচক থাকবেন। আইনি বিষয়ে সাফল্য পাবেন আপনি। আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে তুলা রাশিতে মঙ্গল গমন করার ফলে ধনু রাশি কীরকমভাবে উপকার পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন।